Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলুর দম কিভাবে করতে হয়। আজকে আমার হাজবেন্ড বায়না করাচ্ছে আলুর দম করার জন্য, সো আমি আলুর দম করছি, পাশাপাশি আপনাদের জন্য শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আলুর দম করার জন্য যা যা নিয়েছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে নিয়েছি আমার আন্দাজ অনুযায়ী আলু। এই আলুগুলো আমি আস্ত রেখেই সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপর কোষাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, চারটা কাঁচামরিচ বালি করা, আর অল্প পরিমাণে রসুন কুচি নিয়েছি। এখন নিব হচ্ছে গোড়া মরিচ, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ, নিয়েছি সয়াবিন তেল। এখন আমি রান্নার পর্যায়ে চলে যাচ্ছি। যে সিদ্ধ করা আলুগুলো দেখছেন ওগুলো আমি কোষা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণে হলুদের গুঁড়ো, হালকা পরিমাণে মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। এখন সব কিছু উপকরণ আমি মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী তেল। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে আমি ঢেলে দিব মিশ্রণ করা সেদ্ধ করে রাখা আলুগুলো। এগুলো আমি ভালোভাবে একটি খুন্তি সাহায্যে নেড়ে ছেড়ে নেব। মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে এসছে, আমি এখন এগুলো তুলে নিব একটি পাত্রে। এখন আমি একই ফ্রাই প্যানটি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে রসুন কুচি, এক চিমটি লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ব্রাউনিশ কালার হয়ে আসে। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে এবং আর্লি ব্রাউনিশ কালার হয়ে আসে। আপনারা যেভাবে মনে করেন সেভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজগুলো ব্রাউনিশ কালার হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব অল্প পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যেন পড়ে না যায়। ভালোভাবে এখন মশলাগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উঠে আসবে তখন আমি দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, সবগুলো এখানে আছে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। আমি আবারও সকল মশলাগুলো কষিয়ে নেব। যত বেশি আপনারা মশলাটা কষিয়ে নেবেন তত বেশি আপনাদের আলুর দমটা পারফেক্টলি স্বাদ বেড়ে যাবে। অনেকক্ষণ যাবত নাড়তে নাড়তে আমার মশলাগুলোর কালার এমনই এসছে। এখন আমি দিয়ে দিব ভেজে নেওয়া আলু। চোলা রাসটা আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আরেকটা কথা বলে দিই, আমি তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ না করে জাস্ট খোসাগুলো ছেড়েও অ্যাড করতে পারেন, রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সিম্পলিভাবে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা এখন ঢাকনা বসিয়ে দিব, জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, তারপর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন দিয়ে দিব টমেটো কুচিগুলো। আপনারা চাইলে টমেটো কুচিটা মশলা যখন কষিয়ে নেবেন তখনও অ্যাড করতে পারেন। হালকা দিয়ে দিব পানি। আমি চায়ের কাপের আধা কাপ পানি অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের আন্দাজ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন আমি ঢাকনাটা আবারও বসিয়ে দিব, দেন পানিটা শুকনো হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, পরে আপনাদের মাঝে ফিরে আসছি। পাঁচ মিনিট পর ফিরে আসছি। ততক্ষণে আমার পানিটা প্রায় শুকিয়ে এসছে। লাস্ট পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের আমার আলুর দম পারফেক্টলি ডান। এই আলুর দম রেসিপিটা আমি রমজানে ট্রাই করেছি, ইনশাল্লাহ অনেক বেশি টেস্ট হবে আশা করি। আপনারাও অবশ্যই অবশ্যই এই আলুর দম রেসিপিটা ট্রাই করবেন, দেন আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে। রমজানের সেহারিতে এই আলুর দম রেসিপিটা যদি থাকে তাহলে তো কোনো আর রেসিপিই প্রয়োজন পড়ে না। আজকের আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে রমাদান মোবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।